আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকের এই ভিডিওটা ফাইনালি আমি করতেছি। আমার ভিডিও করার কোনো প্ল্যানিংই ছিল না, বাট রিসেন্টলি আমি কোরিয়াতে আসি, 2023 সেপ্টেম্বর 25th আসি। তো তখন আমি কোরিয়ায় আসার সময় যে পরিমাণে এক্সাইটেড ছিলাম, তো সেই কয়েকটা পিকচার আমি যে গ্রুপগুলোতে ছিলাম, কোরিয়ান গ্রুপগুলোতে, সেগুলোতে শেয়ার করি। তো তখন আমি এক্সপেক্ট করি নাই যে কোরিয়ান গ্রুপে যে আপুগুলো বা ভাইয়াগুলো আছে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিবে। অনেক আপুই আমাকে পরে ইনবক্সে টেক্সট করছে যে আপু তুমি কিভাবে গেছো, কোন ইউনিভার্সিটিতে গেছো, কি পারপাসে গেছো, প্লিজ আমাদের জানাও, আর তোমার ওইখানে লাইফ কেমন চলতেছে সব কিছুই আমাদের আপডেট দাও। তো আমি কিছু আপুর সাথে কথা বলতে পারছি, কিন্তু কিছু আপুর সাথে এখনও কথা বলা হয়ে ওঠে নাই, কারণ পড়ালেখার চাপ, নতুন পরিবেশ, সব কিছু মিলায়, তার মধ্যে ডিসেম্বর আমার ফাইনাল গেল, তো সব কিছু মিলায় হয়ে ওঠে নাই। আর ফাইনালি আজকে ভাবলাম যে করেই ফেলি ভিডিওটা। আজকে সানডে আর আমার ফাইনাল ডিসেম্বর অলরেডি শেষ, তো এক্ষেত্রে ভাবলাম একটা ভিডিও করে ফেলি, আজকে ভার্সিটিটাও আপনাদেরকে দেখাই ফেলি। তো এখন আমরা ভার্সিটিতে যাবো, লেটস গো উইথ মি। অলরেডি আমি বের হয়ে গেছি বাসা থেকে। আজকে বাহিরে -4°C ছিল, তো মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আর এখন যদি আমি আমার সম্পর্কে বলি, আমি হচ্ছে যে আইইউবিটি ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। আর এখন গাছন ইউনিভার্সিটিতে আমি হচ্ছে যে আমার মাস্টার্স করতেছি, সেটাও হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই। এইটা বেসিক্যালি সোলের মধ্যেই এই ইউনিভার্সিটিটা। তো এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা, কারণ এইটা মানে যখন স্নোফল হয় অনেক বেশি সুন্দর লাগে দেখতে, কারণ এখান দিয়ে কোনো গাড়ি যায় না, তো দেখতে খুবই সুন্দর দেখায়। আর এইটা আমি এসে পড়েছি এই রাস্তার এন্ড পয়েন্টে, এখন আমি রোড ক্রস করব। যখনই আমি এই রাস্তাটায় দাঁড়াই আমার শুধু লেজেন্ড অফ দ্য ব্লু সিয়ের মতো মনে হয় যে লিমিনহো ওই সাইডে দাঁড়াই থাকবে। আই থিঙ্ক কে ড্রামা লাভাররাই এটা অনলি ফিল করতে পারবে। আর এটা হচ্ছে কোরিয়ানদের 99 শপ, এখানে আপনি বিডিটি 100-500 টাকার মধ্যে সব ধরনের জিনিসই পাবেন। আর এখন আমি আমার ইউনিভার্সিটির সামনে চলে আসছি, ওইখানে আছে বড়লোকেদের স্টারবাকস, আর এই সাইডটাতে আছে সাবওয়ে স্টেশনের এক্সিট গেট, এখান থেকে আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে যেতে পারবেন। আমার একটা দিক থেকে ভালো, আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটির যে বিল্ডিংটা সেটা খুব কাছে, আমার যদি অন্য সাইডে যাওয়া লাগতো তাহলে আমাকে বাস দিয়ে যেতে হতো। আর এইখানে আরও একটা এক্সিট পয়েন্ট আছে সাবওয়ে, এখান থেকে আপনি ডিরেক্ট আন্ডারগ্রাউন্ড থেকে চলে আসতে পারবেন। তো আমি আমার ভার্সিটির দিকে এন্ট্রি নিতেছি। আর এই বিল্ডিংটা হচ্ছে কলেজ অফ নার্সিং অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউশন। আজকে আনফর্চুনেটলি সানডে হওয়ার কারণে মেন বিল্ডিংটা বন্ধ, যার কারণে আমি লিফ্টটা পাচ্ছি না, সো আমাকে এখন পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়া লাগবে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে যখন আমি হেঁটে যাই এই বিল্ডিংটা দেখি, দেখেন কিছু পরিচিত মনে হয় কিনা। সুইট হোম, হ্যাঁ, আমি যখনই এই বিল্ডিংটার দিকে তাকাই আমার সুইট হোমের কথা মনে পড়ে। ফর্চুনেটলি এই বিল্ডিংয়ের গেটটা খোলা আছে, সো আমি এটা লিফ্টে ইউজ করতে পারবো, আমার আর পাহাড়ের উপর উঠে যাওয়া লাগবে না। তো আমি এই বিল্ডিংয়ের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে এর স্মোকিং এরিয়া। এইখানে সবাই স্মোক করে, ছেলে মেয়ে টিচার্স সবাই সবার নিজের প্লেসটা মেনটেন করে এখানে স্মোক করে। সো এটা এন্ট্রি গেট। আর এটা হচ্ছে স্টাডি এরিয়া এই বিল্ডিংয়ের, এখানে অনেক স্টুডেন্ট এসে পড়ালেখা করে। আর আমি এই লিফ্টটা দিয়ে এখন উপরে যাব। তো এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লাগে, এখানে অনেক রিল্যাক্সলি আপনি পড়তে পারবেন। আর এটা হচ্ছে আমি 4th ফ্লোরে উঠে গেছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, আমি এখন আপনাদেরকে একটা জায়গা দেখাবো, দেখে আপনাদের কী ফিল হয় আমাকে জানাবেন। এই এরিয়াটা আমি যখনই দেখি নেভার দ্য লেসের একটা প্লেসের কথা মনে পড়ে, যেখানে ওরা ললিপপ টেস্ট করছিল। তা আমি যখনই এখানে আসি আমার সেই সিনটার কথাই মনে পড়ে। এইটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ফ্রন্ট, আর এইখানে স্মোকিং এরিয়া, আর এই এরিয়াটাতে আপনি হচ্ছে যে গল্প করতে পারবেন, পড়তে পারবেন। আর এই বিল্ডিংটা হচ্ছে যে আমার ল্যাব বিল্ডিং, আমি এখানেই থাকি, এখানেই পড়ালেখা করি। যেহেতু আজকে সানডে ছিল তো সব কিছুই বন্ধ ছিল, তো আমি আসার পর কাউকে ওইভাবে দেখি নাই। এই এরিয়াটা যখন আমি দেখতেছিলাম আমার ডিউটি আফটার স্কুলের কথা মনে পড়তেছিল, আমি জানি না কেন।
আমি অলরেডি আমার বিল্ডিং থেকে বের হয়ে গেছি। এই বিল্ডিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাম্পাসের মেইন বিল্ডিং, তো আমি সেই বিল্ডিংয়ে যাইতেছি। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। কোরিয়ান ইউনিভার্সিটিগুলো জেনারেলি অনেক বড় হয়, তো সেই ক্ষেত্রে প্রতিটা ইউনিভার্সিটিতেই একটা ম্যাপ দেওয়া থাকে, কারণ আপনি কোথায় আছেন সেটা আপনি জানতে পারবেন। যেমন এই ইউনিভার্সিটির ম্যাপ হচ্ছে এটা, প্রতিটা বিল্ডিংয়েরই এন্ড কর্নারে এই ম্যাপটা দেওয়া থাকে। তো এটা হচ্ছে আমার বিল্ডিং যেটা আমি আপনাকে দেখাইলাম, আর এই বিল্ডিংয়ে আমি যাচ্ছি, আর ওই কর্নার হচ্ছে এটা লাস্ট মাথা। তো এই পুরোটা বিল্ডিংয়েরই এই ম্যাপটা প্রতিটা বিল্ডিংয়ের নিচে দেওয়া আছে। সো এই এরিয়াতে আপনি কপি করতে পারবেন, প্রিন্টিং করতে পারবেন, এটা হচ্ছে প্রিন্টিং এরিয়া। আপনার ছবি প্রিন্ট আউট করতে হলে, কোনো কিছু কপি করতে হলে আপনি এখানে এসে প্রিন্ট আউট করতে পারবেন। আর এই বিল্ডিংয়ের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার লাগে সেটা হচ্ছে এই এরিয়াটা, কারণ এই এরিয়াতে আমি যখনই আসি, এখন তো স্টুডেন্ট না, এবার যখন আমি আসি তখন আমার বয়েজ ওভার দ্য ফ্লাওয়ারের কথা মনে পড়ে, যে জুনপিও এখান দিয়ে এন্ট্রি নেবে আর ছেলেপেলেরা F4 F4 করে চিৎকার করবে। তো আমার কাছে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং লাগে। কোরিয়ান ড্রামা যারা দেখেন তারা তো এই দোকানটা অবশ্যই চিনবেন, GS25। প্রতিটা ড্রামার মধ্যে এই দোকানটা থাকবেই থাকবে। এখানে আরও একটা ক্যাফে আছে, ক্যাফের নামও, তো এখানে হচ্ছে যে বেসিক্যালি কফি পাওয়া যায়, আর কিছুই পাওয়া যায় না। তো আজকে সানডে দেখে এটা অফ। তো বিল্ডিং থেকে আমি বের হয়ে গেলাম, এখান থেকে ভিউটা হচ্ছে এইটা, এই মেন বিল্ডিংটাই দেখা যায়। এখন আমি একটু সামনের দিকে যাব। তো এই এরিয়াটা আমার খুব পছন্দের, আমি জানি না কেন এই এরিয়াটা আসলে আমার একটা রিচ রিচ ভাইব আসে, বাট এই এরিয়াটা আমার খুবই ভালো লাগে, আমার কাছে অনেক রিল্যাক্সিং লাগে। যখন আমার একটু রিল্যাক্সেশনের দরকার হয় আমি এখানে এসে বসে থাকি। আর এখান থেকে এটা হচ্ছে যে ভিশন টাওয়ার, এটা সেমি কন্ডাক্টর বিল্ডিং, আর এই আমার যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে হচ্ছে যে একটা লাইব্রেরি, আর এখান থেকে আমার ভার্সিটির এই ভিউটা পাওয়া যায়। আর ওইখানে হচ্ছে আমার বিল্ডিং যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, আর এটা হচ্ছে প্রথমেই যেটা দেখাইলাম, কলেজ অফ নার্সিং। আর এদিকে নিচে হচ্ছে যে হাকসিং শিকদান, মানে স্টুডেন্টদের হচ্ছে রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে স্পেশালি স্টুডেন্টদের খাওয়ার জন্য, যদিও এখানে প্রতিটা বিল্ডিংয়ে খাওয়ার এরিয়া আছে, তারপরে এখানেই হচ্ছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে এই ফুল ভিউটা দেখা যায়। এটা হচ্ছে অডিটোরিয়াম, এইখানে যত ধরনের প্রোগ্রাম ফেস্টিভ্যাল সব এই এরিয়াটার মধ্যেই হয়। এখানে আরেকটা ফেভারিট জায়গা হচ্ছে এই টোল এরিয়া, আমার এইটা দেখতে খুবই সুন্দর লাগে। আর সামনে একটা প্লেস আছে যেটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমি আপনাদের আগেই বলছি যে ইউনিভার্সিটিটা অনেক বড়, তো ভার্সিটি ছোটো ছোটো কিছু মিনি বাস প্রোভাইড করে, তো ওরা আপনাকে বিভিন্ন বিল্ডিংয়ে নামাই দিয়ে আসে, আপনার এই জন্য কোনো পে করতে হবে না। তো এই জিনিসটা আমার কাছে দেখতে খুবই কিউট লাগে। কোরিয়াতে আসলে আপনি একটা সাজেকের ফিল পাবেন, কারণ যেহেতু এখানে সব জায়গায় পাহাড়, তো আপনার কাছে অনেক সাজেক সাজেক একটা ভাইব আসবে। যেমন এই জায়গাটা আমার কাছে পুরাটাই সাজেকের মতো মনে হয়। তো এটা হচ্ছে মিউজিক অ্যান্ড আর্টস বিল্ডিং, এই বিল্ডিংটা আমার খুবই ভালো লাগে, কেন দেখাইতেছি। তো এখন আমি আপনাদেরকে আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা আমি খুবই পছন্দ করি, আমার ওইখানে বসে থাকতে খুবই ভালো লাগে, এই এরিয়াটা। এই এরিয়াটা এত সুন্দর দেখতে, স্পেশালি যখন আমি আসছিলাম গাছে পাতা ছিল। এই এরিয়াটা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে আমি বসি। আর এই জায়গাটা আমার কেন ভালো লাগে আমি জানি না, আমার কাছে কে ড্রামার ভ্যানিউর মতো লাগে, যে এখনই হিরো হিরোইন আসবে, তাদের বিয়ে হবে, আমি দেখব।
এই এরিয়াতে আসলে আমার স্নো ড্রপের কথা মনে পড়ে, কারণ স্নো ড্রপ ড্রামাটার মধ্যে এরকম গাছে পাতা ছিল না, পিছনে একটা পাহাড় ছিল। এই এরিয়াটা মনে হয় যে নায়ক যে কোনো টাইমে দৌড় দিয়ে চলে আসবে জিসোর কাছে। এই এরিয়াটাও আমার পছন্দের এরিয়ার মধ্যে আরেকটা। এই এরিয়াটাতে আমার খুবই ভালো লাগে বসে থাকতে। এখন রাত 9টার মতো বাজে, আমার ল্যাবে কিছু কাজ ছিল, তো সেটা আমি কমপ্লিট করে বের হলাম, অনেক রাত হয়ে গেছে। কিন্তু রাতের বেলাও ইউনিভার্সিটিটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ছিল আমার ইউনিভার্সিটির ভিডিও। নেক্সট টাইম তোমরা কোরিয়ার কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।